এবার কাশ্মীর সীমান্তে রোবট আর্মি পাঠাচ্ছে ভারত ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রতিরক্ষা মন্ত্রী অরুণ জেটলির নেতৃত্বে ভারতীয় সেনা এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবার তারই ধারাবাহিকতায় কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখাকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলতে কাশ্মীরে কয়েকশো রোবট মোতায়েন করছে ভারতীয় সেনারা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই রোবট আর্মি তৈরি করেছে ভারতের ডিআরডিও ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজ এ খবর অনুযায়ী সীমান্তে কোনো আপতকালীন পরিস্থিতি তৈরি হলে এই রোবটদের নামানো হবে আপাতত এরকম পাঁচশো চুয়াল্লিশটি রোবটকে ছাড়পত্র দেওয়া হয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে পরে প্রয়োজন পড়লে আরও রোবট তৈরির আদেশ দেওয়া হবে জানা গেছে কাশ্মীর সীমান্তে উঁচু পাহাড়ি অঞ্চলে বা গভীর জঙ্গলে মোতায়েন করা হবে রোবট আর্মিকে সাধারণ কোনো সভ্য আধুনিক দেশে বোমা নিষ্ক্রিয় করতে বা বিস্ফোরক খুঁজতে যন্ত্রের ব্যবহার নতুন কিছু নয় কিন্তু ভারতে মানব সম্পদের ওপরেই নিরাপত্তার পূর্ণ অঙ্গ দায়িত্ব ছিল এতদিন এবার সেই ছবি খানিকটা হলেও পাল্টাতে চলেছে সেনা সূত্রের খবর সীমান্তের মতো স্পর্শকাতর এলাকায় শুধুই মানুষের ওপর প্রহরার দায়িত্ব থাকলে এ যুগে নিশ্চিন্তে থাকা যায় না কারণ রাতের অন্ধকারে বা সেনারা কখনও অসুস্থ বোধ করলে সেই সুযোগে জঙ্গিরা অনুপ্রবেশ করতে পারে মানুষের নজর এড়িয়ে ঢুকতে পারে শত্রুপক্ষের ড্রোন সেক্ষেত্রে মানুষের সঙ্গে রোবটও প্রহরার কাজে নিযুক্ত থাকলে সীমান্তকে নিশ্চিদ্র রাখা যাবে ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি